থেকেই শুরু করলাম। সকালবেলা ব্লগটা খানিকটা করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা দিইনি, তো ভয়েসটা এখন অ্যাড করছি। তো সকালে প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম পটল ভাজা আর বেগুন ভাজা। এখানে মাছের তেল আর ওদিকে ছিল ডাল। তারপরে মা করেছে হচ্ছে পেঁয়াজকালি ভাজা, আর এদিকে করেছে হচ্ছে তেঁতুলের চাটনি। তো আর এদিকে তেঁতুলের চাটনিটা করেছে, তেঁতুলের চাটনিটা আমার ফেভারিট। আর এদিকে বর সকালবেলা বড় সড়ো কাতলা মাছ নিয়ে চলে এসে, এগুলো এত কিছু প্রিপারেশন কিসের জন্য? বৈরাজীকে বার্থডে, তো বাকিটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ডি লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একদম বিকেল থেকে শুরু করেছি, সকালবেলা একটু স্ক্রিপ্ট একটু একটু ভিডিও শ্যুট করেছি। আজকের স্মাইলটা কি আমার মুখে একটু অন্যরকম, একটু অন্যরকম। তো আজকে আমার জীবনে একটা বড় 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 সারপ্রাইজ ওয়েট করছে। তো কী সারপ্রাইজ ওয়েট করছে সেটা তো আমিও জানবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। না আমার কাছে সারপ্রাইজ না, আমি জানি। তো তবুও ফার্স্ট, জীবনে ফার্স্ট এরকম কিছু পাওয়া, তো সেটা তো আমার কাছে অনেক বড় একটা কিছু। তো সেরকমই কিছু নিয়েই তোমাদের সামনে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করেছি। তো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটাতে আজকে অনেক 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 মজা হবে। তো সেই মজাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো চলো বলে দিই কী মজা আর কী আনন্দ। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, বুড়ি হওয়ার দিকে আর এক পা এগিয়ে দিলাম। তো চলো, এটা কখনো কোনো রকমভাবে কোনোদিন পালন করা হয়নি, বাপের বাড়ি থাকতে বিয়ে হয়ে গেছে আজকে 14 বছর, তখনও কখনো পালন করা হয়নি। এটা হঠাৎ আজকেই আমার শখ পালন করবো, আর সেটার ইচ্ছা বড় পূর্ণ করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কন্টিনিউ করো, তারপরে আরও কথা হচ্ছে, না জানা কথাও আজকে বলা হবে নাকি? হ্যাঁ, বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে, সারা বিকেলে রান্না বান্না করেছি, ওদিকে আর ব্লগটা শুরু করিনি। তো বাড়িতে চলে এসেছে কেক, কিন্তু ভীষণ ভীষণ লজ্জা করছে, কারণ এত বছর, আজকে 27 বছর পূর্ণ হয়ে গিয়ে, মানে 26 বছর পূর্ণ হয়ে গিয়ে 27 বছরে পা দিলাম। তো এত বছরে কখনো এই কেক বলো কি জন্মদিনটা, জানি এই তারিখে জন্মদিন, তো কিন্তু কোনোদিন পালন করা হয়নি। তো শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট, কে বলেছে যে শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয় না, আমার হয়েছে। আমার মনে হয় এটা গর্ব, মানে গর্ব দিয়ে, গর্ব করে আমি বলতে পারি যে আমি আমার শ্বশুরবাড়িতে নিজের মেয়ের থেকেও খুব ভালোভাবে থাকি। তো সকালবেলা শাশুড়ি তো দেখালাম, মানে মা, শাশুড়ি বলাটা খারাপ দেখায়, তো মা সকালবেলা দেখেছে, সকালবেলায় ওগুলো সব মা রান্না করেছে, আজকের দিনটা মা রান্না করে দিয়েছে। আর বিকেলবেলা যেহেতু কিছু লোক বলেছি, তো সেই কারণে আমি রান্না করেছি। বিকেলবেলা রান্না করেছি ফ্রায়েড রাইস আর মাংস, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এদিকে অনেক কাজ ছিল জানো তো, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো কেকে, কেকটা নিয়ে এসে কিন্তু আমার নামটা লিখে নিয়ে আসতে ওরা ভুলে গেছে। তো সেই কারণে কী হচ্ছে, ওদের মধ্যে না একটু কথা কাটাকাটি হচ্ছে, ভীষণ হাসিও হচ্ছিলো। আমি একটু মধ্যখানে ভয়েস দিয়ে দেবো, তোমরা শুনতে পাবে। তো সেই নিয়ে খুব হাসা হচ্ছিলো। আর কালকে যেহেতু, মানে 15 তারিখ আগের দিন যেহেতু 14 তারিখ ছিল, চিলড্রেন্স ডে ছিল, তো আমি সেটাই বলছিলাম যে ঠিক আছে তোমরা যখন নাম ভুলে গেছো আর নাম লিখতে হবে না। কিন্তু সেটা আর বোন শোনে কোথায়, বোন বলছে যে যখন নাম লেখা হয়নি আমাকে, আমার কাছে কিছু ব্যবস্থা আছে আমি লিখে দেবো। নামটা লিখেই নিয়ে আসতো, ছেলে গেছিলো যেহেতু, আর ছেলে গিয়ে কেকের দোকানে নানা রকমের ভ্যারাইটিস খাবার থাকে, তো এটা ওটা খাবো বলে ও আর নামটা লেখার দিকে ধ্যান দেওয়া হয়নি। তো ঠিক আছে, বোন কী করছে দেখো, দেশলাইকাটি ভেঙে আমার নামটা লেখার চেষ্টা করছে। তো কিন্তু খুব সুন্দর করে লিখেছে, বুঝতে পারবে না, আমি তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি বলে তোমরা বুঝতে পারছো যে ও আমার দেশলাইকাটিতে নামটা লিখেছে। তো খুব সুন্দর লিখেছে। আর এদিকে ভাই কিছু গোলাপ ফুল নিয়ে এসে সেই গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে টেবিলটা সাজাচ্ছে। খুব ছোট করে জন্মদিনটা পালন করেছে, কিন্তু আমার জীবনে খুব এটা বড় পাওনা। আর এটাও যেটুকুও পেয়েছি সেটা সম্পূর্ণ আমার বরের জন্য, কারণ আমার বর আমার জন্য যেটুকু করেছে আর করে, আমার মনে হয় না এখনকার দিনে কোনো বর, হ্যাঁ অনেক বরই করে, কিন্তু আমার বর হয়তো আমার জন্য একটু বেশি করে। আমার যেটুকু পাওয়ার নয় তার থেকে অনেক বেশি আমি পেয়ে গেছি আমার শ্বশুরবাড়িতে এসে। তো
মানে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। ইচ্ছা এবছরটা ছোট করে কাটিয়ে মানে করেছি, পরের বছরটা ইচ্ছা আছে অনেক বড় করে সেলিব্রেট করা। তো তোমরা আশীর্বাদ করো আমি যাতে পরের বছরে আমার জন্মদিনটা আরও 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 বড় করে সেলিব্রেট করতে পারি। হ্যাঁ, আর জন্মদিনে কিছু গিফট পেয়েছি, কারণ লোক অল্প বলেছি, তো গিফটগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি এই ভিডিওতে। এই ভিডিওটা শেয়ার করব কালকে, যে গিফটগুলো পেয়েছি আমি। কিন্তু গিফটগুলোর মধ্যে না আমার সবথেকে একটা জিনিস খুব ভালো লেগেছে, সবাই অনেক কিছু দিয়েছে কিন্তু ওই গিফটটা আমার খুব ভালো লেগেছে। তো এবার কেক কাটার পালা, কিন্তু এই জায়গাটা এসে আমার এত লজ্জা করছিলো তোমাদের কি বলবো, যেটা কোনো দিন করিনি। আর এই যে ছোটো বোন, ও ব্লগার, তো ও এসে আগে ভিডিও শুরু করতে গেছে, আর আমাদের ভাইটা দেখো কী করেছে, ফুলগুলো ছিঁড়েছে। নিজেকে নিজে খুব লজ্জা করছিল, কিন্তু চিন্তা করছিলাম যে নিশ্চয়ই ভাগ্য করেছিলাম বলে, নিশ্চয়ই কোনো আগের জন্ম ভালো কিছু করেছিলাম বলে আজকের এই দিনটা শ্বশুরবাড়িতে পালন করতে পারলাম। তো সত্যি আমার বরের জন্য আর কিছু বলার নেই, কারণ ও আমার জীবনে আসাতে আমার অনেক শখ, অনেক না জানা শখ, না পাওয়ারও শখগুলো আমি পূর্ণ করতে পেরেছি। আর আগামী দিনগুলো ওর সাথে থেকে আরও আমার পাশে থাকলে আমি জানি এর থেকে বড় বড় আশাগুলো পূর্ণ করতে পারবো। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে যতদিন বেঁচে থাকি, যাই থাকি, ওকে যেন সবসময় আমার সাথে পাই। তো চলো, ব্লগটা আজকে ছোটো করেইছি, খুব বড় একটা করিনি, কারণ সব কিছু ক্যাপচার করতে পারিনি। একা মানুষ, সব ভিডিও ক্যাপচার করতে গেলে আর ঘরের সংসারের কাজটা হতো না। তো চলো, কালকে আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আর নতুন গিফটের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু আশীর্বাদ করো, আর সবাই আমাকে একটু সাপোর্ট করো আজকের দিনটা, সবাই পাশে থেকে থেকে।